अस्सलातु अस्सलामु अलैकि या रसूलल्लाह, अस्सलातु अस्सलामु अलैकि या हबीबल्लाह, अस्सलातु अस्सलामु अलैकि या शाफ़िउल मुज़निबीन, अस्सलातु अस्सलामु अलैकि या रहमतल लिल आलमीन। जरा आमार साथे फेसबुक सरासरि लाइवे आछेन, आमि विश्वनबी आखिरी नबीर रोजा मुबारक आपनादेरके सरासरि देखाच्छि। जदिओ होटेल थेके आमि सकाले जियारत करे एसेछि, আপনারা সবাই সালাম পৌঁছে দিতে পারেন এই লাইভের মাধ্যমে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি ইনশাআল্লাহ যদি সম্ভব হয় একে রওজা মোবারকের কাছাকাছি গিয়ে আপনাদেরকে আপনাদের সালাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। কেউ সালাম দিতে ভুলবেন না। দেখেন আমি জুম করছি, মসজিদে নববী ওইখান থেকে শুরু হয়েছে, অনেক বড় বিশাল এরিয়া নিয়ে প্রায় 1 মাইল ধরে। আর যে সবুজ গম্বুজটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমাদের নবী বিশ্ব নবী রওজা মোবারক সবাই আপনারা সালাম দিতে পারেন। হাজার হাজার বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এসেছে। রওজা মোবারককে আমি আরো ক্লোজ করে দেখাচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। সবাই সালাম পৌঁছে দিতে পারেন। এই যে রওজা মোবারক দেখেন, দেখা যাচ্ছে। আসলে আমি আবার ওই দিকে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই দেখতে পাচ্ছেন সবুজ যে গম্বুজটি আছে, এটার নিচেই বিশ্বনবী শায়িত আছেন। সবাই সালাম দিতে পারেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে সবাই ঢুকে, এই যে গেটটি এইখান দিয়ে ডানে ঢুকে আস্তে আস্তে আস্তে, এই যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটা ভিতর দিয়ে জাস্ট এসে এই রওজা মোবারক এসে এখান দিয়ে বের হয়ে আসে। সবাই দেখেন অনেকে বের হয়ে আসছে, হাজারো হাজারো লোক প্রতিদিন জিয়ারতে আসে, এবং সারা বিশ্ব থেকে সকল ভাষাভাষীর লোকজন, সকল ভাষার লোক এখানে আসে। আসলে সুবহানাল্লাহ, আসলে আপনারা দেখতে পাবেন। আশা করি আপনারা এখন সবাই মুখে হলেও সালাম পৌঁছে দেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মোহাম্মদ সাইফান আলদিন প্রধানের জন্য দোয়া করবেন।
আমি বাংলাদেশের সবার সালাম সকালে সরাসরি নিজে পৌঁছে দিয়েছি। আর পিছনে দেখেন একটি পাহাড় আছে, যে আমি পাহাড়ের ভিউটা নবীজির রোজা মোবারক পরে গিয়ে দেখেন অনেক হোটেল আছে ওই পাশে, কিন্তু আমি যে হোটেলটিতে আছি ঠিক এই হোটেলটির পাশেই রোজা মোবারক পরে। এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা জাস্ট গভর্নমেন্টের একটা বিল্ডিং, এ আর একটা সরকারের বিল্ডিং আছে, তারপরেই রোজা মোবারকের চারপাশ দিয়ে ঢুকা যায়, কোনো সমস্যা নেই। আসসালাতু আসসালামু আলাইকে ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকে ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকে ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকে ইয়া রাহমাতাল লিল আলামিন। সবাই সালাম পৌঁছে দেন। ঠিক এই লাল গম্বুজটির নিচেই উনি শায়িত আছেন, ওনার পাশেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে, তারপরে কবর খালি আছে একটা সম্ভবত ঈসা আলাইহিসসালামের জন্য। আরেকটা কথা বলি, মদিনা মদিনা মদিনার লোকজন ভালো, মদিনা আসলে আপনাদের অন্তর ঠান্ডা হয়ে যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এখান থেকে ইনশাআল্লাহ কাবা শরীফে উমরা নিয়তে আসছি, উমরা করে আমরা দেশে ফিরব। আবারও বলে দিই, যারা ভুলে গিয়েছেন নবজির রওজা মোবারক দেখা যাচ্ছে, আপনারা সালাম পৌঁছে দিতে পারেন, আসসালাতু আসসালামু আলাইকে ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকে ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকে ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকে ইয়া রাহমাতাল লিল আলামিন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।